তাদেরকে এখন দোষ ধরছি, কিন্তু দোষ ধরার আগে ভাবা উচিত যে তারা যে পর্যায়ে ইসলামের খেদমত করেছেন, এই পর্যায় থেকে আমরা যতক্ষণে তার চেয়ে বেশি না করতে পারবো, তাদের সমালোচনা আমাদের মুখে মানাবে না। জি, বিসমিল্লাহির রহমান রহিম। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ইউকে কসবা টিভির সম্মানিত শ্রদ্ধাস্পদ উপস্থাপক সাইয়েদ মাসুক ভাই এবং দেশ বিদেশে যারা ইউকে কসবা টিভির আজকের লাইভ অনুষ্ঠানটি শুনছেন শুনবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে ইসলামের দাওয়াত কি তাহলে শুধুমাত্র যারা দিয়েছিলেন তারাই দিতে পারবেন, নতুন কি কেউ আগমন করতে পারবেন না? এটা কিন্তু সঠিক নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিদিন মানুষের উন্নয়ন যেভাবে হচ্ছে, উন্নতি যেভাবে হচ্ছে, জ্ঞানেরও সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, যুগ জামানা চেঞ্জ হয়েছে, এখন বহুত বড় বড় স্কলার্স কিন্তু তৈরি হচ্ছে, যারা কিন্তু আজকের বর্তমান সময়ের এই আলেমদের ধাঁচে না হয়েও ভিন্ন ধাঁচে তৈরি হয়েও তারা দ্বীনের খেদমত করছেন। আজকের মিজানুর রহমান আল আজহারী সাহেব আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ডক্টরেট ডিগ্রি করেছেন, বাংলাদেশে দীন ইসলামের খেদমত করে যাচ্ছেন, চেষ্টা করে গিয়েছিলেন। আবার আদনান সাহেব জেনারেল শিক্ষিত একজন মানুষ হয়ে তিনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য তার যে আবেগ, ভালোবাসা, ত্যাগ নিয়ে তিনি কিন্তু দীন ইসলামকে গ্রহণ করেছেন এবং সেটা নিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য জীবনকে বিলি করে দিচ্ছেন। আমি যেই তাবলিগের পক্ষে কথা বলি শুধু ইসলামের জন্য, সেই কওমির পক্ষেও কথা বলি ইসলামের জন্য, আবার এই আদনান কিংবা জামাত কিংবা শিবির কিংবা চরমোনাই সেটাও ইসলামের জন্য। অতএব যারা আদনানের বাস দিতে চায়, আদনানকে বুঝে না বুঝে অন্যায় ভাবে তার উপরে জুলুম করতে চায়, সেখানে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ মুসলিম আমার দায়িত্ব হচ্ছে আই হ্যাভ টু ফাইট ফর আদনান, আমাকে আদনানের পক্ষে কথা বলতে হবে, কারণ আদনান মুশরিক নয়, আদনান কাফের নয়, আদনান ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তি নয়। অতএব তাকে মাঠে ময়দানে টিকিয়ে রাখার জন্য আপনার আমার যতগুলো ভয়েস থাকবে সেটাই ইসলামের জন্য কাউন্টেড হবে। 100% ওনার মতাদর্শ অনুযায়ী বাংলাদেশি রাষ্ট্র পরিচালনা হবে বা হচ্ছে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস আপনাকে বলি, আমরা যখন কথা বলি আমাদের কথাগুলো যেন বামপন্থীদের শিখানো কথা না হয়। আজকে আবু তাহা আদনানকে নিয়ে যাদের সমস্যা, আবু তাহা আদনান কিংবা আজহারিদেরকে নিয়ে যাদের সমস্যা, বুঝতে হবে তাদের সমস্যা আদনান কিংবা আজহারিতে না, তাদের সমস্যা ইসলামে। যাদেরকে পীর মাশায়েখ কিংবা চরমোনাই কিংবা শর্শিনা কিংবা জামাত কিংবা তাবলিগ নিয়ে সমস্যা, তারা ব্যক্তি পর্যায়ে পীরের অথবা ওই তাবলিগ অথবা জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা নয়, তাদের সমস্যা হচ্ছে ইসলামে। এখন ইসলামে যাদের সমস্যা তাদেরকে আপনি কোনোভাবে সমাধান দিতে পারবেন না, কারণ ইসলাম বলেছে ইউ হ্যাভ টু, আপনি যা নিজে আমল করেন সেটা মানুষকে জানান, আপনি যেটা ইসলাম থেকে শেখেন সেটা এস্টাবলিশ করেন কোরআন এবং হাদিসের আলোকে। আপনি যদি মনে করেন বাংলাদেশ কেন, বিশ্বের সমগ্র জায়গায় ইসলামী হুকুমত কায়েম হবে, দোষের কি আছে, এটা অন্যায়ের কি আছে? ইসলাম তো এটা চায়, ইসলাম তো বিলিভ করে যে আমি হ্যাঁ বিশ্ব বিশ্ব রাজত্ব করবে ইসলাম, এটাই তো ইসলামের সহি শুদ্ধ কথা। এখন রাজত্ব করতে পারেন কিংবা না পারেন, চেষ্টা করতে হবে। এখন এই চেষ্টাটা যে ভাইয়েরা করছেন, যেমন আমি ইসলামী কোনো রাজনৈতিক সাথে সম্পৃক্ত নই, এখন এর মানে এই না যে আমি খুব ভালো কাজ করছি, এটা আমার মানবিক দুর্বলতা যে আমি একটা গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থার রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু এর মানে এই নয় যে আমি ইসলামী আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি যে রাজনীতি করবে দিনের জন্য ইসলামের জন্য তাকে আমাকে ইগনোর করে চলতে হবে, এটা কিন্তু কোনো বুদ্ধিমান এবং সভ্য ভালো ইসলামকে ভালোবাসে তার কথা হতে পারে না। তো আমি বিশ্বাস করি আবু তাহা আদনান যে রাজনীতির কথা বলেন, তিনি যে দাওয়াত দিচ্ছেন, এটা রাষ্ট্র ব্যবস্থার সমস্যা তো নয়, বরঞ্চ রাষ্ট্রের উন্নতি হওয়ার সুযোগ আছে। আজকে দেখেন আদনানকে দিয়ে কয়জন গাঁজাখোর হয়েছে, আদনানের ওয়াজে, আজহারদের ওয়াজে কয়জন আজকের বিড়ি খাওয়া বৃদ্ধি পেয়েছে, কয়জন আজকে লম্পট হয়েছে, কয়জন বোমাবাজি করেছে, কয়জন পেট্রোল বোমা করেছে, কয়জন অন্যায় আচরণ করেছে, না বরঞ্চ তাদের দাড়ি ছিল না দাড়ি হয়েছে, নামাজ পড়তো না নামাজ পড়ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল এখন তারা ফ্যামিলি গ্যাদার করছে, বিবাহ করছে, এটা কি কোনো উন্নয়ন নয়? এটা কি কোনো দাওয়াত নয়? কিন্তু আমাদেরকে যারা ভয় দিতে চায় তারা মূলত এই সেকুলারিজমের মধ্য থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায় বিধায় তাদের কষ্টের আলোকে তারা আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে দেয় আর আমরা সেটার উপরে বলতে চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের যে মতের যে আদর্শের যত আলেম আছে, এই আলেম যদি এখন থাকে 10 লক্ষ, বৃদ্ধি করে তৈরি করা উচিত 50 লক্ষ, যদি আলেম থাকে 1 কোটি,
দরকার এখন 5 কোটি, কারণ বাতিলের মোকাবেলায় আলেমের বিকল্প নেই। সেখানে কি কওমি আলেম আর কি হেফাজতি আলেম আর কি জামাত ইসলামের আলেম আর কি আদনান স্টাইলের আলেম, সব আলেমের সংমিশ্রণে বাংলাদেশটা দরকার। তাহলেই আমাদের এই ভূখণ্ডটা ইসলামী ভূখণ্ড হিসাবে আমলে আখলাকে পরহেজগারের ভিত্তিতে চলতে সক্ষম হবে। আর যখনই আমরা ষড়যন্ত্রে পাড়া দিয়ে আদনানকে দুর্বল করব, আজাহারিকে দুর্বল করব, সাইদিকে যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তাকে আমরা হালাল মনে করব জেলে থাকাটাকে, তখনই বুঝতে হবে আপনার ইমানে সমস্যা, আপনি মানবিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন, আপনি কুফুরি চক্রের চক্রান্তের শিকার হয়ে আজকের এই বুলি উড়াচ্ছেন। অতএব এটা কখনোই ইসলাম কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কামনা করি না, বরঞ্চ আমি মনে করি, আমি যেই দল করি না, আমি জীবনে বিশ্বাস করেন আপনাকে বলছি মাসুক ভাই, আমি তো কওমি মাদ্রাসার কোনোদিন ছাত্র ছিলাম না ভাই, আমি তো জামাত ইসলাম সরাসরি কোনোদিন সম্পৃক্ত থেকে জামাত ইসলামের কেউ নই, অথবা আপনাদের এই চরমনের পিসাবের আমি সরাসরি কেউ নই, কিন্তু কেন আমি তাদের পক্ষে কথা বলি? আমি এজন্যই বলি শুধুমাত্র তারা টিকে আছে বলেই আজকের ইসলাম কিন্তু বাংলাদেশের পথ পথ করে 64,000 বর্গ মাইলে এখনো টিকে আছে। এই মসজিদের ইমাম আপনি নিজেকে প্রশ্ন করেন, বাংলাদেশের যতগুলো মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা ইসলামিক অর্গানাইজেশন সরকারি কয়েকটি প্রতিষ্ঠান বাদে বাকি প্রতিষ্ঠানগুলো কি কোনো সরকার কিংবা কেউ এসে তত্ত্বাবধান করছে বা তাদেরকে কোনো টেক কেয়ার করছে? কেউ করে না। গরিবের টাকায়, এই কোরবানির টাকায়, চামড়ার টাকায় আমার গরিব শিক্ষার্থীরা আজকের সেই গ্রামগঞ্জের সেই মাদ্রাসার শিক্ষার্থীরা আজকে কিন্তু সেই আজকের প্রতিষ্ঠান গড়ে তুলে তুলে দিনের দাওয়াত দিচ্ছে।